জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলার গর্ব মমতা কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের 75 দিন ব্যাপী ওই জনসংযোগ কর্মসূচি জলযোগ ও যোগাযোগ সামসি কমিউনিটি হলে পালন করলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি ও বিধায়িকা দীপালী বিশ্বাস। জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হল বাংলার গর্ব মমতা কর্মসূচি। বাংলার গর্ব মমতা তৃণমূল কংগ্রেসের 75 দিন ব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচি জলযোগ ও যোগাযোগ এই কর্মসূচি সামসি কমিউনিটি হলে পালন করলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি ও বিধায়িকা দীপালী বিশ্বাস। এই জলযোগ কর্মসূচি তারা পালন করলেন তাদের নিজ ভবনে। এলাকার এবং মালদার বিভিন্ন সাংবাদিকদের নিমন্ত্রিত করে মধ্যাহ্ন ভোজনের সাথে আলোচনা শিবির করেন, সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে আলোচনা হয়। সেখানে অবজারভেশনের জন্য হাজির হয় টিম পিকের পর্যবেক্ষকরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত ইংরেজি মাসের 2 তারিখে নেতাজি ইনডোর স্টেডিয়ামে 75 দিনের একটি কর্মসূচির নির্দেশিকা দিয়েছিলেন। মঙ্গলবার দ্বিতীয় দিন জলযোগ ও যোগাযোগ সাংবাদিকদের নিয়ে আলোচনা শিবির ও সম্পর্ক বাড়ানো বাংলার গর্ব মমতা জলযোগ কর্মসূচিতে রতুয়া বিধায়ক সমর মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি বসে বলেন, আমাদের প্রথম কাজ মানুষের সাথে জনসংযোগ বাড়ানো, মানুষের সুবিধা অসুবিধার কথা শোনা এবং সাংবাদিকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। তাহলে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে দলের সেটা জানা যাবে। আজকে আপনারা কি কর্মসূচি নিয়ে যান? আমাদের আজকের কর্মসূচি, আমি একটু আগে বললাম যে মিডিয়া ফর দ্য ডেমোক্রেসি, অফ দি ডেমোক্রেসি, বাই দ্য ডেমোক্রেসি। আমাদের বাংলার গর্ব মমতা ব্যানার্জি সাংবাদিক বন্ধুদের সঙ্গে 8 তারিখে আলাপ পরিচিতি এবং বাংলার গর্ব মমতা কেন সেটা ব্যাখ্যা করা, সেটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে করেছি এবং উই সিক অল কোঅপারেশন ফ্রম দ্য মিডিয়া অন বিহাফ অফ মালদার গর্ব বাংলার গর্ব মমতা। একই কথা গাজনের বিধায়িকা দীপালী বিশ্বাস জানান, আমরা সকলের সাথে একসাথে দলমত নির্বিশেষে সমাজের উন্নয়ন ঘটাতে চাই। আমাদের মধ্যে দূরত্ব কাটিয়ে একসাথে হয়ে সবাই কাজ করব এবং সাংবাদিকদের সাহায্যে আমরা এলাকার কোথায় কি ত্রুটি ও সমস্যা তৈরি হয়েছে সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করব। আজ কি কর্মসূচি আমাদের? আজকে আমরা বাংলার গর্ব মমতা, আমাদের কালকেও আমাদের একটা মিটিং হয়েছে, আমাদের পিকে স্যারের যে সব ভাইয়েরা আছে তারা যাদেরকে ডেকেছিল সেই সমস্ত নেতারা এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্য এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি রেজিনা পারভিন, পঞ্চায়েত সমিতি সহসভাপতি আমাদের জয়ন্ত দা, আমাদের সব নেতৃত্ব ছিল সেখানে। আমাদের গতকালকে মিটিং হয়েছে আমাদের বিডিও অফিসে অন্নদা শঙ্করে। আজকে আমাদের যত সাংবাদিক আছে মালদা জেলায় এবং আমাদের গাজল ব্লকে তাদেরকে নিয়ে আজকে একটা প্রোগ্রাম জলযোগ, এটা জলযোগের প্রোগ্রাম, এটা আমাদের এখানে আমাদের আজকে করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সব সাংবাদিক ভাইয়েরা এসেছে তাদের একটু খাবারের ব্যবস্থা করেছি, সবাই আমরা একসাথে খাচ্ছি, এর আগে খেয়ে গেছে অনেকগুলো সাংবাদিক ভাইয়েরা এবং আপনারাও খাবেন। আমাদের এই কর্মসূচি, এই 75 দিনের কর্মসূচি আমাদের দিদিকে বলো প্রোগ্রামের আগে আমরা করেছি, খুব ভালো করেছি, মানুষের সাড়া পেয়েছি এবং এখন যে আমাদের কর্মসূচি দিয়েছে 75 দিনের বাংলার গর্ব মমতা, এটাও আমরা সবাইকে নিয়ে, গাজন ব্লকের সবাইকে নিয়ে আমরা করতে চাই।